সানরাইজ বিন্সের মাতৃ বন্দনা এবার 10 বছরে পা দিল। সানরাইজ বিন্স শুধুই তো ইট বালি কাঠের ইমারত নয়, আমাদের সকল অধিবাসীদের কত স্বপ্ন, কত আশা আর ভালোবাসা দিয়ে তৈরি এক বুলন্দ আস্তানা। আমাদের ক্লাব হাউসের কমন এরিয়াতেই ছোট্ট করে এই পুজোটা শুরু হয়েছিল 10 বছর আগে। বিগত 9 বছরে আমরা আমাদের সাথে পেয়েছি অনেককে, জানতে পেরেছি কত আবাসিকদের তাদের সাথে পরিচয় হয়েছে, তারা আমাদের এই পুজোর সঙ্গে যুক্ত হয়েছেন। এইভাবেই দেখতে দেখতে আমাদের এই পুজোটা আরো বড় আকার ধারণ করেছে। আর এই পুজোর এক অঙ্গাঙ্গী অংশ হলো আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, যা আমাদের আবাসিক দ্বারাই পরিবেশিত হয়। আজ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন, গানে কথায় সুরে সব মিলিয়ে শুভ ষষ্ঠী সন্ধ্যাকে আমরা আরো আনন্দময় ও প্রাণোচ্ছল করে তুলতে চাই। পুজো মানেই তো আড্ডা, জমিয়ে আড্ডা আর খাওয়া দাওয়া, এছাড়া কি বাঙালির পুজো হয়? আর তাই আমাদের সাথে আড্ডা দিতে ডেকে এনেছি আমাদেরই আবাসনের কিছু গুণী আবাসিকদের। তাদের সবাইকে আপনারা মোটামুটি চেনেন, তাও যারা নতুন তাদের জন্য আমি তাদেরকেই বলছি নিজের নিজের পরিচয়টা একটু দিয়ে দিতে। শান্তনু সরকার। আরে কোন ব্লকে থাকো? আমি ই ব্লকে থাকি। আচ্ছা শান্তনুদার পরিচয়, শান্তনুদা অসম্ভব গুণী মানুষ, যেমন সুন্দর ছবি আঁকেন, এই যে বাইরে আলপনাগুলো দেখছেন সমস্ত কিন্তু শান্তনুদার কৃতিত্ব। এছাড়া শান্তনুদা খুব ভালো সিনথেসাইজার বাজায়, শান্তনুদা ভীষণ ভালো গান করে, যার পরিচয় আমরা এক্ষুনি পাবো। আচ্ছা এরপরে, হ্যালো, আমি দীপশিখা ভট্টাচার্য, আমি F1203-এ থাকি। আমাকে এখানে অনেকেই চেনে, কারণ কোনো না কোনোভাবে তাদেরকে কখনো না কখনো আমি পড়িয়েছি, তো সেই অনুযায়ী আমাকে বেশ ভালো করেই অনেক বাচ্চারা ওখানে চিনবে হয়তো, যারা পড়েনি তারাও চিনবে। হ্যালো হ্যালো, আমি চন্দ্রাণী, আমি এ ব্লকে থাকি, হাজারচালি। চন্দ্রাণী অসম্ভব সুগায়িকা এবং চন্দ্রাণী শিক্ষিকাও বটে, এটাও জানিয়ে রাখলাম। বেশি বাড়িয়ে বলছে। হ্যালো, শুভ সন্ধ্যা, আমি দীপালি সেন, D1004-এ থাকি। আমি এখানে 2015 নভেম্বরে এসেছি, এটা আমার 8টা পুজো। এর আগে আমি দেখি, তবে এখানকার পুজো ভীষণই ভালো লাগে, নিজের বাড়ি তাই কোথাও যাই না, সকাল থেকে রাত অবধি এখানেই থাকি, এখানেই আনন্দ করি। একদম ঠিক, আমরা যারা পুরনো, মানে আমি জানি না অন্যদের কথা, আমি তো পুজোর সময় কিছুতেই সানরাইজ হলে বাইরে পা রাখি না। আচ্ছা ফিরে আসি মূল অনুষ্ঠানে। জন্মদাত্রী মায়ের সাথে যেমন আমাদের নারীর টান, সার্বজনীন দুর্গোৎসবের সাথেও সমগ্র বাঙালি জাতির যেন মনের টান প্রাণের টান। শরৎ যখন তার অরুণ আলোর অঞ্জলি দিয়ে সকাল সাজায়, নীল আকাশে সাদা মেঘের ভালোবাসে, কাশ বনের দোলা দিয়ে যায় হাওয়া, তখন যেন কানে কানে আমাদের বলে যায় মা আসছে, মা আসছে।
দুর্গে দুর্গতি নাশিনি মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনি মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দশভুজা দশ শস্ত্র শালিনী মধুকৈটভ সংহারিণী, দশভুজা দশ শস্ত্র শালিনী মধুকৈটভ সংহারিণী। অতিথি তুমি অনন্য, অদ্বিতীয়া তুমি অনন্য, ভবানী মধুপহারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। সতগুণে মহাসরস্বতী রজগুণে মহালক্ষ্মী রূপিণী, সতগুণে মহাসরস্বতী রজগুণে মহালক্ষ্মী রূপিণী, তমগুণে মহাদুর্গা তুমি, তমগুণে মহাদুর্গা তুমি, মহামায়া গো সনাতনী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। আমাদের আবাসনের এটা সৌভাগ্য বলতে হবে যে আমাদের আবাসনের ভিতরেই আমরা এত গুণী মানুষজনকে পাই, এটা একটা সৌভাগ্য। দুর্গাপূজার কথা তো হলো, আবাহনী গানও হলো, এবার যেসব জিনিস ছাড়া আমাদের দুর্গাপুজো সম্পূর্ণ হয় না আসি সেইগুলোর কথায়, যেমন কেনাকাটা, সাজগোজ, সেলফি তোলা, জমিয়ে খাওয়া দাওয়া, আর অনেকের জন্য ব্যাগ গুছিয়ে বেড়াতে যাওয়া দূরে কোথাও। তো আজকে আমি চলে যাব দীপালিদির কাছে। দীপালিদি, পূজো এবার নতুন কি হলো তোমার একটু শুনি না। আমি কোনোবারই পুজোতে কিনি না ছোটবেলা থেকে, তবে এবার আমি অনেক বড় কাজ করেছি, আমার ফ্ল্যাটটা খুব সুন্দরভাবে সাজিয়েছি। তাহলে এবার আমরা যাচ্ছি। আচ্ছা, সবার কিন্তু নেমন্তন্ন রইল দীপালিদি ফ্ল্যাটে। দীপালিদি নতুন করে ফ্ল্যাট সাজিয়েছে, একদম ভীষণ সুন্দর করে সাজানো ফ্ল্যাট। এবার তো যেতেই হবে আমাদেরকে। একদম দারুণ ফ্ল্যাট, সুন্দর ফ্ল্যাট। শুভ সন্ধ্যা, আজ মহান ষষ্ঠী, সবাইকে শুভেচ্ছা জানাই। মা দুর্গা ঠিক সামনে আমরা বসে আছি, আমি চাই উনি আমাদের মাথায় খুব আশীর্বাদ করুন, আমরা যেন সবাই ভালো থাকি। আমরা আজকে আড্ডা দিচ্ছি নাচে গানে কথায় ও কবিতায়। গানটা উৎসব হয়ে গেল একটা, নাচও হয়ে গেছে, এরপরে গান আছে,
কথা আছে, কবিতা আছে। আমি কবিতা বলার আগে কবি যেই কবির আমি কবিতাটা বলব, তিনি তার মনের কিছু কথা লিখেছেন আমাদের সমাজে যে সমস্ত অবহেলিত অনেকে আছেন, তারা ঠিক পুজোটা উপভোগ করতে পারে না তাদের ব্যস্ততার জন্য। আমি তো এই কবিতা যাওয়ার আগে আমি কবি কী লিখেছেন আমি একটু পড়ে শোনাচ্ছি। কবিতায় কবি সাধারণ মানুষ যারা খেটে খায়, পরিশ্রম করে প্রতিদিন, প্রতিনিয়ত ব্যস্ত থাকে মানব সেবায়, তাদের কথা উল্লেখ করে বলেছেন যে তারা তাদের প্রাপ্য সুখ থেকে বঞ্চিত, সম্মান থেকে বঞ্চিত, এদের দুঃখ কষ্ট কারো চোখে পড়ে না, হয় না তাদের কাজের কোনো প্রশংসা। তাই তিনি দুর্গা মাকে আহ্বান করেছেন যাতে তিনি তাদের সুখ দুঃখের খেয়াল করেন, এবং যেই দিন এই মানুষগুলোর অবস্থা পরিবর্তন আসবে সেদিন মায়ের পুজো সত্যি সফল হবে। আমি কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা সব দুর্গা ঠাকুর সুখে, এক দুর্গা রিক্সা চালায় কোচবিহারের হাটে, এক দুর্গা একশো দিনে কাছে মাটি কাটে, এক দুর্গা রাস্তা বানায় বীজ ও পাথর ঢালে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে, এক দুর্গা করছে মাঠে দিন মজুরের কাজ, এক দুর্গা খিদেই কাঁদে পাইনি খেতে আজ। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, এরা তো মা তোমার মতো নয়ক দশভুজ, সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে, পাবো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা পাথর ভাঙে রোজি আসানসোলে, এক দুর্গা পেটের চালায় খনিতে কয়লা তোলে, এক দুর্গা সাত আট বাড়ি কষ্টে বাসন মাঝে, এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাছে, এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা, এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরে সারায় ছাতা। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি জবে, মা গো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা হাসপাতালে সবার চেনা আয়া, এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া, এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায়, এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায়, এক দুর্গা হোটেল জ্বালায় বানায় মাংস ভাত, এক দুর্গা উট পালিশে জোরসে চালায় হাত। এমনি হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো, এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বোঝো, সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে, মা গো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে।
এমনি হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো, এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো। সব দুর্গার চোখে মুখে উঠলে হাসি তবে মা গো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। অসাধারণ কবিতা সত্যি তো। আমরা শুধু আমাদের নিজেদের বিনোদন নিয়ে ভাবছি, কিন্তু আজকে যেসব পুলিশকর্মী, যেসব নার্স ডাক্তার ডিউটিতে রয়েছেন, এছাড়াও আরও অনেকে অসংখ্য মানুষ, তাদের কিন্তু কাজের থেকে ছুটি নেই, বা তারা আমাদের পুজোর বিনোদনের জন্যই কাজ করে চলেছেন। আজকে দিনে তাদের কথা যেন আমরা একটু মনে করি। আচ্ছা, এতক্ষণ কথা হচ্ছিল দুর্গাপুজোর বিভিন্ন আঙ্গিক নিয়ে, কিন্তু সব বোধহয় এখনো আমরা বলে উঠিনি। দুর্গাপুজোর আরেকটা ভীষণ ভীষণ ভালো দিক হলো যে দুর্গাপুজো আমাদেরকে পিছনের দিকে নিয়ে যায়। দুর্গাপুজোর সময় আমাদের খালি পুরনো কথা মনে হয়। এখানে নিশ্চয়ই সবার কিছু পুরনো প্রেম, পুরনো স্মৃতি আছে দুর্গাপুজোকে নিয়ে, তাই তো? কেউ কি শেয়ার করতে চাইবে নাকি? এমন কেউ আছে নাকি? নিশ্চয়ই আছে। তেমনি দুর্গাপুজোর সাথে আমাদের আরো অনেক স্মৃতি। আমাদের ছোটবেলায় বাবা মার হাত ধরে ঠাকুর দেখতে যাওয়া, নতুন জামা কাপড়ের গন্ধ, তার সাথে কিছু কিছু হারিয়ে যাওয়া জিনিস, যেমন পুজোর গান। আমার মনে আছে আমাদের ছোটবেলায় পুজোয় নতুন গান বেরোনোর যে রেয়াজটা ছিল, আমরা অপেক্ষা করে থাকতাম। আজকাল এই ডিজিটাল দুনিয়ায় এসে সব কিছুই ইনস্ট্যান্ট, সব কিছুই সব সময় পাওয়া যায়, তাই পুজোর বাজারের আনন্দও কমে গেছে, আর আলাদা করে বোধহয় পুজোর গানের আনন্দও কমে গেছে। তো শান্তনুদা, তুমি কি বলো? একদম একদম তাই। তো আজকে সেই আমলের, সেই স্বর্ণযুগের বাংলা গানের যারা যশস্বী শিল্পী ছিলেন, সনৎ সিংহ একজন তাদের মধ্যে অন্যতম, যিনি খুব বিখ্যাত শিল্পী ছিলেন, বহু বিভিন্ন ধরনের গান তিনি গাইতেন। এবং তিনি সবথেকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, তিনি ছোটদের ছড়ার গানে পারদর্শী ছিলেন এবং ছোটদের ছড়ার গানে গিয়ে তিনি মানে মাতিয়ে রাখতেন। তো যারা শুনেছেন তারা তো অবভিয়াসলি জানেন তাকে। আজকে তারই একটা গান আমরা এখন গাই। নিশ্চয়ই চলে গেলাম
সত্যি তো পূজোর আগের দিনগুলোয় যতক্ষণ স্কুলটা ছুটি না পড়ছে এরকমই কি মনে হতো না, মনটা যেন পালিয়ে পূজোর মণ্ডপেই পড়ে রয়েছে। নস্টালজিয়ার কথাই যখন হচ্ছে আর নস্টালজি গানের কথাই যখন হচ্ছে, তখন চন্দ্রানি আমাদেরকে একটা নস্টালজি গান শুনিয়ে দাও না, বেশ পুরনো দিনের। সোহিনী কথা শুনতে শুনতে আমিও ছোটবেলায় ফিরে গিয়েছিলাম, ছোটবেলা থেকে যে গানগুলো শুনে বড় হয়েছি সেই রকমই একটি গান, আরতি মুখোপাধ্যায়ের গাওয়া, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুধীন দাশগুপ্তের সুরে আমি চেষ্টা করছি গান। হারিয়েওছি কিন্তু অনেক কিছু, হারিয়েছি অনেক প্রিয় মানুষকেও। কোভিডের সময় এই ভয়ঙ্কর দিনগুলোতে
পাশাপাশি কাঁধ রেখে লড়াইও করেছি। কিছু লড়াই জিতেছি, কিছু লড়াই হেরেছি, কিছু মানুষকে হারিয়েছি। এছাড়াও আরও অনেক বন্ধুরা রয়েছেন যারা এখন হয়তো প্রবাসে বা পরবাসে, যাদেরকেও আজকে দিনে আমরা ভীষণভাবে মিস করছি। তাদের ছাড়া সত্যি পুজোটা যেন পুজো নয়, তাদের কথা আজকে বারবার মনে হচ্ছে। কিন্তু সব কালোর মাঝেই মা নিয়ে আসেন আলো আর আশা। আর তাই দীপশিখার কাছে আমরা শুনে নেব এই আশার গান। আমি আমার গুরু জয়ন্ত সরকারের রচিত একটি গান, সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। Oh.